গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আজ যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো সেকেন্ড পার্ট আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ফিল্ম সিটির এখনও অনেক কিছু দেখা বাকি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আছি অন্য একটা রুমে, যেটাকে বলা হয় যে ভিডিও এডিটিং কিভাবে করা হয়, ক্রোমা রুম। তো ক্রোমা রুমটা কি তোমাদেরকে আমি বলছি, আর তোমরা অনেকেই সেটা জানো। তো এইখানে যত রকমের ভিডিও শ্যুট করা হয়, তো তার মধ্যে প্রচুর ভিডিও এমন আছে বা এমন মুভি আছে যেগুলো এডিটিং করা হয়। তো সেটাই এই দুটো দাদাভাই বলে দিচ্ছিল। তো ইনারা বেশ উপর লেভেলেরই মানে মানুষ, যাদেরকে আমরা ক্যামেরার পিছনে থাকে বলে দেখতে পাই না, ক্যামেরার সামনে যারা থাকে শুধুমাত্র তাদেরকেই দেখতে পাই। তো ইনারা করে এডিটিংয়ের কাজ, ঠিক আছে? তো গ্রিন স্ক্রিনে কীভাবে ভিডিও করা হয়, কীভাবে এডিট করা হয় সবটাই এখানে দেখা হবে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো একটু একটু করে তোমাদেরকে দেখাই, আর ওনাদের অরিজিনাল ভয়েস আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক তোমরা কতটা বুঝতে পারো। তো আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে এই জিনিসগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। फायर इफेक्ट्स ग्लास सीन है, फिर जो भी मैक्सिम लेवल की तबाही देखते हैं वो फिल्मों में सीजीआई द्वारा प्रोड्यूस की जाती है। रूम 3 फिल्म का बिल्डिंग चेसिंग सीन हो या फिर इसी फिल्म का सर्कस का डांस परफॉर्मेंस हो, दोनों ही क्रोमा पे शूट है। यहाँ पे आप देख सकते हो ऑडियंस शॉट भी VFX है, मतलब आमिर सर की परफॉर्मेंस अलग से शूट हुई थी और पब्लिक के तालियां अलग से शूट हुए थे। पब्लिक को पता ही नहीं है कि भाई मैं किसके लिए तालियां बजा। दंगल मूवी में आमिर खान हरियाणा नहीं गए थे, हरियाणा मुंबई में आया था। पुष्पा फिल्म का जंगल भी असल में विजुअल इफेक्ट है, हमें फॉरेस्ट में शूटिंग करना ही अलाउ नहीं क्योंकि हमें नेचर और जानवरों का भी ध्यान रखना है। तो फिल्म में आप लोगों ने जो फॉरेस्ट देखा था ये विजुअल इफेक्ट, और ये जो लाल चंदन की स्मगलिंग देख रहे हो वो थर्माकोल की स्मगलिंग। साहू के मोस्ट ऑफ द सीन फिल्म सिटी में, इनफैक्ट इस स्टूडियो में, इस फ्लोर में भी शूट हुए हैं। फॉरेन के जो विजुअल्स है वो अलग से ही ऐड किया था। और क्रिश 3 हमारे इंडिया की पहली फिल्म है जो ऑलमोस्ट 95-98% क्रोमा शूट आप कह सकते हो। इसका एक भी सीन रियल लोकेशन पे शूट नहीं हुआ था, पूरी फिल्म एक बंद स्टूडियो में ग्रीन स्क्रीन पे ही बनाई थी। इस फिल्म में आप लोगों ने जो मुंबई सिटी देखी है ये भी एक सीजीआई द्वारा। फिल्मों में हम देखते हैं 50 साठ माले की बिल्डिंग में भी हीरो विलन आराम से भागा दौड़ कर पाता है, 5-6 फ्लोर के नीचे मुझे पर्सनली भगवान दिखना स्टार्ट हो गए थे। तो ये परफॉर्मेंस भी 10-15 फीट के डमी दीवारों पे की जाती है जिसके मल्टीपल फ्रेम बनाए जाते हैं। इस शॉट में भी आप देख सकते हो बस छत का ही सेट है, नीचे की बिल्डिंग असल में है ही नहीं, वो बिल्डिंग बाद में ग्राफिक्स द्वारा दिखाई जाएगी। एयरपोर्ट भी फिल्मों में ऐसे ही क्रिएट किए जाते हैं, एक्चुअल एयरपोर्ट पे हम ऑन टाइम शूटिंग नहीं कर सकते, उनके अपने अपने टाइम लाइन होती है। तो फाइनली আমরা জানতে পেরে গেলাম যে কিভাবে মুভির শুটিং গুলো করা হয়, এত সুন্দর সুন্দর পজিশন, এত সুন্দর সুন্দর জায়গা কিভাবে আমাদেরকে দেখানো হয়। তো পুরোটাই হচ্ছে এডিটিং এর ব্যাপার। তো গ্রিন স্ক্রিনে প্রচুর রকমের ভিডিও এডিট করা হয়, তো যেগুলো আমরা নিজেরাও জানি না, যেটা আমরা ফিল্ম সিটিতে এসে সবাই জানতে পেরেছি, আর তোমরাও আমার কথা শুনে আর ভিডিও দেখে আশা করছি যে তোমরাও ফিল্ম করার পদ্ধতিগুলো হালকা হলেও তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এইবার এইখানে করে দেখানো হবে যে কিভাবে ফিল্মের মধ্যে কিছু কিছু আওয়াজ, কিছু কিছু ভয়েস, যেগুলো অরিজিনালে কিন্তু আমরা কখনোই শুনতে পাই না, কিন্তু সেগুলো আমরা ফিল্মের মধ্যে দিয়ে শুনতে পাই, তো সেইগুলো কিভাবে করা হয়, তো এটাও কিন্তু এখানে সুন্দর করে দেখানো হবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো। ये जो वीडियो देख रहे हो इसे आवाज नहीं है, आवाज हम इस माइक से लेंगे जिसे पॉली साउंड कहते हैं, और ऐसे साउंड रिकॉर्ड करने के लिए एक बंद स्टूडियो में बहुत जरूरी है। आपके लिए मैं ओपन स्टूडियो में ट्राई कर रहा हूँ। তো এরপরে উনি শোনাবেন যে যখন ফাইটিং হয়, যখন হিরো ভিলেনকে মারে, তখন সত্যি কি হাড় ভাঙার কোনো আওয়াজ হয়, যেটা অরিজিনালে আমরা তো কখনো শুনতে পাই না, বাট সেটা ফিল্মের মধ্যে দিয়ে আমরা শুনতে পাই। তো সেটাই উনি করে দেখাবেন যে কিভাবে হাড় ভাঙা আওয়াজটাকে ওনারা তৈরি করেন, আর সেটাকে এডিটিং করে আমাদের সামনে প্রেজেন্ট করেন। তো
तो हाड़ भांगा आवाज़गुलो जेगुलो आम्रा पेलाम तो सेटा पुरोटाई बोतलटाके क्राश करार आवाज़ जेटा बोतल के दुमड़े मुचड़े फेले जे आवाज़टा हय सेटाई अरिजिनाले होच्छे विलेन के मारार पर हाड़ भांगार आवाज़। तो एरपरे उनी देखाबेन कि करे पतला पलिथिनटाके भालो करे क्राश करले पड़े आम्रा हल्का आगुनेर जे आवाज़टा तो सेटा शुनते पाई। तो এইসব জিনিসগুলো চোখের সামনে থেকে দেখার পরে আমাদের সবারই অবাক লাগছিল। তো ফাইনালি উনি আরো কিছু আওয়াজ আমাদেরকে শোনাবেন বা পুরনো দিনের যখন এই আওয়াজগুলো ইউজ করা হতো তখন কিভাবে ইউজ করা হতো তো সেগুলো কিন্তু এখানে দেখানো হবে। তো আমরা তো দেখে অবাক হয়ে গেছি, তোমাদের কার কার ভালো লাগছে বা তোমরা কারা কারা হঠাৎ করে প্রথমবার এগুলো দেখলে বা জানতে পারলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো এখন উনি আমাদেরকে শোনাবে ঘোড়ার পায়ের আওয়াজ, আর সেটা হচ্ছে নারকেলের ভাঙা টুকরো দিয়ে। তো এত সুন্দর লাগবে শুনতে, তোমরা শুনেও অবাক হয়ে যাবে। পাতলা পলিথিনগুলোর মধ্যে হাওয়া দেয়। चप्पल घोड़ा गाड़ी तो बसंती का टांगा इस तरह से बजा था। हमने देखा था इस फ्लोर पे ग्रीन फ्लोर पे हम बैकग्राउंड भी चेंज कर सकते हैं। तो ये भी एक छोटा सा टेम्पल आप देखना चाहोगे क्या? इंटरेस्ट हो गया? यस। सो आप लोगों में से ना मुझे चार लोग चाहिए जिनके साथ यहाँ पे हम एक छोटे से फिल्म बनाएंगे और ये बैकग्राउंड चेंज करके दिखाएंगे। जिन्होंने ना इसके टर्म्स एंड कंडीशंस हैं, मुझे ना फर्स्ट ऑफ ऑल तो मुझे बड़े लोग चाहिए, हाथ जगह पे उठाइए जिन्होंने ग्रीन नहीं पहना। ऐसे मुझे दो मेल और दो फीमेल चाहिए, इनको यहाँ पे आके एक्टिंग करनी थोड़ी सी। ग्रीन हम लोगों ने पहन लिया, एक्टिंग करने एक्टिव लोग चाहिए। एक्टिंग तुम जाओ, तुम जाओ। हाँ जी, अगर एक्टिंग करोगे तो आ जाइए। नॉर्मल साइड पे थोड़ी सी जाओ 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 तुम्हें तो वीडियो दिखाते पारबो। তো ফাইনালি এখানে একটা ছোট্ট শুটিং হবে, যেটা নর্মাল ছোট্ট একটা মুভি বা সিরিয়ালে শুটিং বলতে পারো। তো সেটাকে আমাদেরকে গ্রিন স্ক্রিনে করে কি করে পেছনে ব্যাকগ্রাউন্ডে ক্রোমা ডিজাইন দেওয়া যায় তো সেটা করে ওনারা দেখাবেন, ঠিক আছে? তো আমি যেহেতু হিন্দি বাংলা দুটোই ল্যাঙ্গুয়েজ ইউজ করছি তো মাঝে একটু হিন্দি তারপরে একটু বাংলা এরকম হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, উনি এখন বলে দিচ্ছে যে কিভাবে কি কথাগুলো বলতে হবে। তো ফাইনালি ওরা থাকবে চারজনা একটা জেলের মধ্যে, তো জেলের মধ্যে চারজনকে ঝগড়া করতে হবে। তো সেইটা প্রথমে ওরা অ্যাক্টিংটা করে নেবে, সেটাকেই এডিট করে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো দেখো তোমরা, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। An action. Okay, thank you.
इंसाफ की पुकार। अक्षय कुमार, अक्षय कुमार की एंट्री। ओ माँ, एडिटिंग तो देखो कमाल का। তো ফাইনালি আমাদের গ্রিন স্ক্রিনে যত ভিডিও এডিটিং বগেরা সাউন্ড বগেরা দেখার ছিল বা শোনার ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে জাস্ট একটা গান শোনার বা মিউজিক তার সাথে অ্যাড করার একটা ভিডিও ছিল আমাদের কাছে, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমার কপিরাইট লেগে যাবে ভিডিওতে ওই কারণে। তো এরপরে আমরা ঘুরবো বাকি আর পজিশনগুলোতে যেগুলো আমাদের দেখা এখনও বাকি আছে আর ফটোশ্যুট করা বাকি আছে। তো এরপরে আমরা যাচ্ছি বলিউড থিয়েটারে। তো সবার প্রথমে আমরা প্রথমে ওপরে এন্ট্রি করব, আর ওপরে এন্ট্রি করার মধ্যে দেখলাম অনেকগুলো স্ট্যাচু আছে। তো এটা হচ্ছে ক্রিশের জাদু, তোমরা যারা ক্রিশ 3 দেখেছো তো জাদুর সাথে আমাদের তিনটে ছোট্ট ছোট পুচকুচনারা ছবি তুলল। আর এটা হচ্ছে বালা সাহেব ঠাকরে, যার সাথে তোমাদের দাদাভাই কিছু ছবি তুলেছে, কিছু ভিডিও তুলেছে, আর তারপর একটু ওনার আশীর্বাদও নিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর তারপরে একটু সাইড হয়ে আসলে পরেই এইদিকে আছে আমাদের ক্রিশ 3-র ক্রিশ। তো ক্রিশের সাথে পুচকুসোনা কিছু ভিডিও তুলল, কিছু ফটো তুলল, খুব ভালো লাগছিল হাত দিতে কারণ এগুলো একটু রবার টাইপের, এখানে স্ট্যাচু এগুলো সবসময় থাকে। আর তারপরে আমরা দেখতে পেলাম মোদিজিকে। তো মোদিজির সাথে প্রথমে পুচকুসোনা ভিডিও করার জন্য গেছিলো ফটো তোলার জন্য, তো আমিও চলে গেলাম তার সাথে সাথে, আর ঠিক ওনার মতন করেই পোজ দিলাম। তো ভালোই লাগছিল, তো তোমাদের সবাইকে ওনার মতন করে পোজ দিয়ে দেখাচ্ছি কেমন লাগছে স্ট্যাচুগুলো, কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আর তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের সচিন তেন্ডুলকরের কাছে, যেখানে পুচকুসোনা দাঁড়িয়ে বল ধরবে বলে ঠিক সেই রকমই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আর তারপরে আমরা চলে গেছি বিগ বির কাছে, মানে কন বনেগা করোড়পতির স্টেজে। তো প্রথমে পুচকুসোনা কিছু ভিডিও তুলল, ফটো তুলল, তারপরে আমিও ভাবলাম চলো এই সুযোগে একটুখানি অমিতাভ বচ্চনের সাথে বিগ বির সাথে কিছু ভিডিও আর ফটো তুলে নেওয়া যাক, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো ওই জন্য আমিও বসে পড়লাম হট সিটে। তো এখানে বসার পরে বেশ ভালোই লাগছিল, লাইফে কোনোদিনও তো অরিজিনাল যেতে পারবো না, বাট এখানে একটুখানি মনটা ভালো লাগলো এসে। তো তারপরে ইনি হচ্ছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর, তোমরা তো জানোই। তো এখানে পুচকুসোনা তো একদম ওনার কোলেই উঠে পড়ছিল, যেহেতু এগুলো স্ট্যাচু বললাম সাইডে বসতে, তো খুব ভালো লাগছিল। তো ওনার সাথে কিছু ফটো তোলা হলো। তো তারপরে আমি বলতে পারছি না যে ইনার মূর্তি আছে তো উনি কে। তো যাই হোক, তোমরা কেউ জানলে কমেন্ট করে অবশ্যই জানিও। তো পুচকুসোনা এখানেও কিছু ভিডিও করলো, ফটো তুললো, আর এরপরে আমরা চলে যাব 7D মুভি দেখতে। তো এখানে বলিউডেরও কিছু জায়গা আছে যেখানে সবাই ফটো তুলছে, তো চলো 7D মুভি দেখা যাক।
70 মুভি দেখার পরে ফাইনালি আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। তো এর ভিতরেই ছিল বলিউড থিয়েটারটা, আর বাইরেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে আমরা এখন অনেক ফটোশ্যুট করতে পারবো। তো এগুলো নর্মাল স্টেজ করা আছে, যেগুলো তোমরা অনেক মুভিতে দেখেছো ডান্স করা হয় এগুলোর মধ্যে। তো ভালো করে একবার দেখে নাও। তো এরকম ডিজাইন করা থাকে, জাস্ট এর ভিতরেই ওরা নাচ গান করে, সেগুলোকেই আমাদেরকে এডিটিং করে দেখায়। আর এইখানে সব থেকে ভালো আমার একটা জিনিস লাগলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে পয়সা দিয়ে খেতে হবে, যেখানে আমরা খাইনি, আমাদের খাবার আমরা নিয়ে এসেছি। আর সব থেকে ভালো লাগলো দেখো আমাদের জুনিয়র রাজা বাবু, তো একদম লুকটা গোবিন্দার মতো লাগছে, আর ঠিক রাজাবাবুর মানে রিক্সাটা চালাবার জন্য চলে এসছে। তো আমিও একটুখানি এক্সাইটেড ছিলাম যে তোমাদেরকে ভিডিওতে দেখাবো, তো ভালোই হয়েছে রাজাবাবুকে পেয়ে গেছি। তো এখানে একটু পুচকুসোনাকেও বসিয়ে দিয়েছিলাম। মে ব্যাঠ যাও, যা তু জায়গায় ব্যাঠ যা, ব্যাঠ 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 ব্যাঠ, যা রিক্সা মে ব্যাঠ, রিক্সা মে ব্যাঠ, চলো চলো, নেই চলেগা, নেই চলেগা, হ্যাঁ কাট দেওয়া আছে, নেই নেই, হামলোগা রিক্সা চলেগা, চলো চলো চালাও, চলতে হ্যাঁ, চলো চলো আগে বড়ো আগে বড়ো। তো এরপরে এখানে সুন্দর করে একটা জেল বানানো আছে, যেখানে আগেকার টাইমে জেলের শুটিং হতো বা এখনও প্রচুর মুভিতে শুটিং করা হয়। তারপরে একটা সুন্দর তোমরা বলতে পারো সিট লাগানো আছে, মানে বিগ বসেরও কিছু শুটিং এখানে অবশ্যই করা হয়। তো এগুলো সব টেম্পোরারি স্টেজ বানানো আছে, তো এখানে অনেক শুটিং হয়, আমরা অনেকেই অনেক কিছু দেখেছি। তো এরপরে এক এক করে তোমাদেরকে আরও জিনিস দেখাবো। তো এখানে দেখো সবার ছবি আছে, সব মুভির ছবি আছে, আর এখানে সুন্দর তিনটে থ্রি ইডিয়েটসের যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, তো সেটার মধ্যে আমরা এখন বসবো। হ্যাঁ শুধু হাত বোলা, হাত বোলা, তো সত্যি এখানে আসার পরে ফিল্ম জগতে ঢুকে গেছি আমরা, সবাই নিজের নিজের মতন এনজয় করেছি, দারুণ ছিল, দারুণ ছিল আমাদের দিনটা। আর এখানে ভিতরে যত ডিজাইন করা আছে, যত কিছু করা আছে, এগুলো সব ইউজ করা হয় যখন রাজাদের ভিডিও করা হয়, রাজাদের মুভি তৈরি করা হয়, তো তখনকার টাইমের। আর এগুলো মানে সব সময়ের জন্য থাকে, এখানে এসে পাবলিক ভিডিও করতে পারে, ফটো তুলতে পারে। তো আমাকে একটা ফ্যামিলির মানে একটা দাদাভাই আর দিদিভাই বলছিলো যে আমাদের একটু ফটো তুলে দাও, তো ওদের ফোনেই আমি তুলছিলাম, বাট আমার ক্যামেরাটা অন ছিল বলে এটুকু উঠে গেছে। তো তারপরে এই যে দিয়াল টিয়ালগুলো একদম এত সুন্দর করে সাজানো, তোমরা প্রচুর হিন্দি মুভিতে এগুলো দেখতে পেয়েছো, আর বলার কিছু নেই। তো তারপরে ওপরের পজিশনে কিছু ছাতার ডিজাইন করা আছে, তো সেগুলোও খুব ভালো লাগলো দেখতে। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম, ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে তাও ভাবলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তো ওই জন্য সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করেছি একটু একটু করে। আর তারপরে এটা হচ্ছে আমাদের গোলমালের চারজন পাঁচজন থা বসার মতন সিট, যেটা আমাদের অজয় দেবগান চালিয়েছিল, করিনা কাপুর আরও যারা ছিল অ্যাক্ট্রেসরা তারা সবাই একসাথে বসতো আর ঘুরতে ফিরতে যেত। তো গোলমাল তিরি শায়দ বইয়ের নাম, তো ওপরে লেখাও আছে, আমি তোমাদেরকে পরে দেখাবো। তো এখানে আমরা সবাই গ্রুপে গ্রুপে ফটো তুলেছি, প্রথমে তোমাদের দুই দাদাভাই, আমরা দুই বোন, পুচকুসোনাকে নিয়ে তুলেছি, ছোটো পুচকুসোনা ছিল, আর তারপরে আমাদের ফ্যামিলি, ওদের ফ্যামিলি, সবাই এরকম আলাদা আলাদা করে ফটোগুলোকে তুলেছি, আমাদের খুব ভালো লাগছিলো। ফটোগুলো তোলা আছে, বাট ভিডিও যেহেতু শ্যুট করেছি তো ওই জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আর সবাইকে জোর করে করে করিয়েছি, কেউ ঠিক মতন করতে চাইছিলো না, লজ্জা পাচ্ছিলো সবাই, বাট লজ্জা পেয়ে কী লাভ, আমরা তো একবারই যাবো, বারবার তো আর যাওয়া হবে না। তো ওই জন্য সবাই মিলে যে যতটুকু যা পেরেছি এনজয় করেছি, ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, ভালো না আসুক ফটো তবুও আমাদের কাছে এগুলো স্মৃতি হয়ে থাকবে, এখানে আসতে বা কজন পারে, তাই না? তো 13-14 বছর পর আমাদের অনেক বড় স্বপ্ন একটা পূরণ হয়েছে। তো কেমন লাগছে আমাদেরকে দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে সেখান থেকে বেরোবার পরে আমরা ফাইনালি চলে এসেছি রাস্তার দিকে, রোডে আছি এখন, আর এটা হচ্ছে এখানকার মেট্রো ট্রেন, মেট্রো রেল যেটাকে বলে। তো একটাই দেখতে পেলাম আমরা রাতের টাইমে, আর তারপরে এটা হচ্ছে মুম্বাইয়ের রাত্রির মানে দৃশ্য, যেটা সবাই দেখার জন্য মোবাইল ইউজ করে, তারপরে টিভিতে দেখে। তো আমরা সামনের দিকেই দেখছি, বাট ওয়েদারটা যেহেতু খারাপ, বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো আমাদেরকে কাছের ভিতর থেকেই এই ভিডিওগুলো নিতে হয়েছে। তো সমুদ্রের ওপারে দেখতে যেরকম সুন্দর লাগছে, সমুদ্রের এপারের ব্রিজটাও কিন্তু খুব সুন্দর, আর এই ব্রিজের সাথে সিলিং করা আছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে রড করা আছে। তো এই সিলিংগুলো রাত্রের টাইমে দেখতে বেশি ভালো লাগে, লাইটিং হচ্ছে যেহেতু।
আর এখানে মুম্বাইয়ে তো সবসময় দিন রাত কোনো ব্যাপারই নেই, একই ব্যাপার। তো আমরা মোটামুটি এখন 9:30 মতন বাজে, এই টাইমেও আমরা এখন প্রপার মুম্বাইতেই ছিলাম, ওল্ড মুম্বাইয়ে। তারপরে আমাদের বাড়ি যেতে অনেকটা টাইম লেগে গেছে। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটাতেও অনেক কিছু শেয়ার করার বাকি ছিল, তাই সেকেন্ড পার্ট আমি দিলাম। তো তোমরা যারা এখনও ফার্স্ট পার্ট দেখোনি ফিল্ম সিটির, তো তারা অবশ্যই দেখে নিও, তোমাদের সবার ভালো লাগবে। তো আমরা খুব এনজয় করেছি আজকে, আর এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো এরপরে তোমাদের সঙ্গে আরও দু একটা জিনিস শেয়ার করব। তো সেগুলোর মধ্যে হচ্ছে, একটা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে গুফা যেটাকে বলে, আন্ডারগ্রাউন্ড, যেটা চারদিকে দেখো লাইট জ্বলছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। তো রাতের টাইমে আমরা এই একটাই পার করেছিলাম। তো প্রপার মুম্বাই আসলে পরে রাতের টাইমে দেখতে আর এখানে দাঁড়াতে, কিছুক্ষণ ভিডিও শ্যুট করতে, ফটো তুলতে, থাকতে খুব ভালো লাগে। বাট আমাদের কপালটা একদিকে দেখতে গেলে এই বৃষ্টির কারণে একটু খারাপ ছিল, আমরা সব জায়গায় দাঁড়াতে পারছিলাম না। তো আমরা গাড়ির মধ্যে থেকেই সব কিছু ক্যাপচার করেছি। আর এইটা হচ্ছে চার্চ গেট, কী সুন্দর গ্রিন কালারের, মানে রাতের দৃশ্য এত সুন্দর, মানে এত সুন্দর, তোমাদেরকে আর কি বলবো। আমরা সামনের থেকে দেখে এত ভালো লাগছে, জানি না তোমাদের ফোনে দেখে কতটা ভালো লাগছে। তো তারপরেই আমরা চলে এসেছিলাম একদম সিএসটির এখানে। তো খুব ছোটো ছোটো ভিডিও করেছি। তো এটা হচ্ছে আমাদের সিএসটি স্টেশন, যেটাকে ছত্রপতি শিবাজি টার্মিনাস বলা হয়, আর তার সাথে ভিটি স্টেশনও বলা হয়। তো সেখানে আসার পরে একটু জুম করেই দেখিয়েছিলাম, কারণ এখানে বৃষ্টির পরিমাণটা বেশিই ছিল। তো স্টেশনটা জানি না তোমরা কতটা দেখতে পেলে। তো এটাও গ্রিন কালারেরই, হালকা একটুখানি যেটুকু ঝলক দেখতে পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো। তো তারপরে আমরা খাওয়ার জন্য দু একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো টোটালি একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে রাতে এখন খাবার পাওয়া যাবে। তো আমাদের সবার ইচ্ছা ছিল বিরিয়ানি খাওয়ার। তো ভিতরে ঢোকার পরে বিরিয়ানির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, আর রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানোও আছে। রেস্টুরেন্টের নামটাও খুব সুন্দর, এতদিন শুনেছি বইয়ের লাইব্রেরি হয়, তো এখানে দেখছি ফুডেরও লাইব্রেরি হয়। তো খুব সুন্দর করে এখানে পেন্টিং করা আছে, ডিজাইন করা আছে, আর আমরা যার যার মতন সিটে এসে বসেও পড়েছি। আমরা ছাড়া আর কেউ নেই এখানে কোনো কাস্টমার, কারণ 10টার উপরে বাজে। তো আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে, সেগুলো আসলে পরে তোমাদেরকে দেখাবো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো এই যে সবাই বসে আছি, খাবার আসলে পরে খেয়ে দে, তারপর আমরা আবার বেরিয়ে যাব। তো এখন বাজে 10:50, আর ভিডিওটাকে এখন এন্ড করব। আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি হোটেলে। তো রাতে আর বাড়ি গিয়ে কেউ রান্না করতে পারবো না, তাই আমরা এখন সবাই হোটেলে বিরিয়ানি অর্ডার করলাম। তো সবাই মিলে বিরিয়ানি খাবো, হোটেলটা তো তোমাদেরকে দেখালাম। আর এই যে সবাই বসে পড়েছি চার চার সিটে, আর ওদিকে বসেছে কৃষ্ণা, বসেছে ওর মেসো বসবে, আর তোমাদের বড় দাদা ভাই বসে আছে। কারোর শরীরে এনার্জি নেই, কিন্তু রান্নাও করতে পারবো না গিয়ে, যেন এখানে খেয়ে চলে যাবো। তো চলে এসছে আমাদের বিরিয়ানি, কালারফুল, আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই টেস্টি ছিল। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে এমনি নর্মালি বিরিয়ানি হবে, কারণ সাধারণত বিরিয়ানি খুব একটা সব জায়গার ভালো হয় না। তো তারপরে আমাদের প্লেটগুলোকে সাজিয়ে নিয়েছিলাম, আর এখানে আছে রায়তা। তো বিরিয়ানির সাথে রায়তা ফার্স্ট টাইম খাবো, কখনো বিরিয়ানির সাথে রায়তা খাইনি। তো সবার জন্য আমি বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিলাম, আর ভিডিওটা করে দিচ্ছিল আমাদের খুশি। তো এইখানে তো আমরা তিনজন বসেছি, তিনজনের মতন। তো আমাদের জন্য একটা প্লেট চলে এসেছিলো, মানে এই যে বাটির মধ্যে দিয়েছে ফুল বাটি। তো তারপরেও তোমাদের দাদাভাইরা নিজেদের কাছ থেকে আবার একটা হাফ বাটি আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো লাগলে পরে আরও অর্ডার করা ছিল, কিন্তু আমরা একটু খুচখাত জিনিস খেয়েছিলাম যেগুলো আমরা নিয়ে গেছিলাম, তো সেই জন্য আমরা বেশি করে বিরিয়ানি খেতে পারিনি। কিন্তু যেটুকু খেয়েছি তাতে আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি, আর বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, কালারফুল ছিল, দেখতেও ভালো লাগছিলো, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর পরে একটা স্যুপ দিয়েছিলো যেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমাদের পুচকুসোনা, ছোট্ট পুচকুসোনার খিদে পেয়েছিল, আর ওর খাবার ছিল গাড়ির মধ্যে। তো আমরা খাবার দাবার খেয়ে তারপরে ওকে গাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার আমাদের প্ল্যানিং ছিল। তো ওই জন্য আমরা ফটাফট খেয়ে বেরিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিয়েছি, কারণ রাত্রিবেলা বাড়ি গিয়ে আর ভিডিও এন্ড করার মতন কারোরই কোনো ক্ষমতা নেই, আর ভিডিওতে দেখাবার মতন কিছু নেই। আমরা বাড়ি চলে গেলেই ব্যাস আমাদের আজকের মতন ঘোরাফেরা সব কিছু কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে দুদিন ভিডিও দিয়েছি ফিল্ম সিটির, তো একদিনকে দিয়েছিলাম ফিল্ম সিটির হাফ ভিডিও, আজকে দিয়েছি ফিল্ম সিটির বাকি হাফ ভিডিও, আর তার সাথে মুম্বাইয়ের রাতের যেটুকু যা দেখলে পরে সুন্দর লাগে, আরও কিছু ভিডিও ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এই ভিডিওটাও তাহলে অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি,
আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে। তো কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটা ভালো লাগলে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, আর পুরনো ফ্যামিলি মেম্বারদেরকে সবসময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ, আর নতুন ফ্যামিলি মেম্বারকেও থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, গুড নাইট, বাই।